দেখতে দেখতে চলে আসলো মাহে রমজান। মাহে রমজান মানে অনেক ভাজা পোড়া খাওয়া, ডাইনিং টেবিলে না থাকলেই নয়। আজকে আপনাদের একটা মজার রেসিপি শেয়ার করব, ক্রাঞ্চি ক্রিপসি, এবং এটা কিভাবে সারা মাস বানিয়ে নিয়ে সংরক্ষণ করতে পারেন স্ন্যাক্স হিসেবেও, যে কোনো সময় বানিয়ে রাখা যাবে ফ্রোজেন উপায়ে, সব কিছু আপনার সাথে শেয়ার করবো। আর এই পাকোড়াটা খেতে এতটা মজা হয়, বিকেলে নাস্তা অথবা ইফতারি টেবিলে এটা চাই চাই। তো যারা খেয়েছেন তারা তো জানেন, না যারা খাননি তারা অবশ্যই এই রেসিপিটা দেখে বানিয়ে নেবেন। খুবই ইজি, অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিব। এখানে আমি নিয়েছি শক্ত পাতা কফির হাফ, 3টা গাজর, 3টা আলু গ্রেট করে নিয়েছি, আর ধনিয়া পাতা, কাঁচা মরিচ নিয়েছি। এখানে তারপরে এখানে অনেকগুলো হবে, কিন্তু দেখতে পারতেছেন এখানে আমি যে পরিমাণে নিয়েছি এটা কিন্তু অনেকগুলো হবে। তো এখানে অবশ্যই ডিম দিব, সেখানে আমি 2টা ডিম দিব। আপনারা আপনাদের পরিমাণ বুঝে ডিম দিবেন, ডিমটা অবশ্যই দিবেন, কারণ ডিমে এটা ফ্লাফি করবে, ঠিক আছে। দেন আমি প্রথমে লবণ দিয়ে নিচ্ছি। এখানে আমি যে 2টা ঝাল পিঠা আমি 1 স্পুন লবণ দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ টেস্ট করে নিব। তারপর এখানে আমি নিয়েছি মৌরি, মৌরি বা জিরা যে দিতে চেষ্টা করবেন। তো আমি এখানে 1 চামচ মৌরি দিব, কারণ মৌরিতে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে বাইটিংয়ে। তো মৌরিটা দিব, তারপর আমি দিব ব্ল্যাক ফ্যাপা বা হোয়াইট ফ্যাপা বা কালো গোলমরিচের পাউডার বা ক্রাশ দিতে পারেন। এখানে আমি 1 স্পুনের মতো হোয়াইট ব্ল্যাক পেপার দিচ্ছি, ঠিক আছে। দেন অবশ্যই লাগবে বেকিং পাউডার, তো আমি এখানে বেকিং পাউডার দিব 1 স্পুনের চাইতে একটু কম। বেকিং পাউডারটা ফ্লাফি এবং ফুলাতে সাহায্য করবে। তারপরে হলো মেন ইনগ্রিডিয়েন্ট, আমার এটা আমি চালের গুঁড়া আর আটা বা ময়দা দিয়ে করব। তো আমি চালের গুঁড়া দিলাম এখানে, সো এখানে আমি চালের গুঁড়া দিলাম 1/2 কাপ, আর দিব প্লেন ফ্লাওয়ার, ঠিক আছে। এই ফ্লাওয়ারটা আমাদের এখানে যা পাওয়া মানে রুটির যে ফ্লাওয়ার, আপনারা ময়দা অথবা বেসনও দিতে পারেন, বাট আমি এটা আটা দিয়ে করি। সো আমি এটা অ্যাকচুয়ালি আটা দিয়ে করি। তো এখানে আমি আটা 3 কাপ দিব, মানে দিয়ে আমি এটা মিক্স করব, ঠিক আছে। এটা আমি মিক্স করব, তারপর আমি এগুলি একটু গুছিয়ে নিই। ভালো করে হাতটা ওয়াশ করবেন, ওয়াশ করে এখন এটাকে মিক্সিং শুরু করবেন, ঠিক আছে। এটা আগে পরে ভেজিটেবল আপনি আগে মিক্স করে নিতে পারেন, আপনাদের ইচ্ছা। আমি এখানে একবারই করে নিব, আপনারা চাইলে আগে ভেজিটেবলটাকে লবণ দিয়ে এক দিয়ে একটু সোতে করে নিতে পারেন, তারপরে এই আটাগুলো ইউজ করতে পারেন। এখানে আপনারা আটার বদলি বেসনও দিতে পারেন, ছাড়াও বাসায় খেতে ইচ্ছে করলে বেসন সবসময় থাকে না, তো তখন আমরা আটা দিয়ে ওইটা করতে পারি। বেসন আটা যেটাই দেন, আর সেম প্রসেসিংই যে ভেজিটেবল আপনারা দিতে চান। সো এটা আমি বেশি এভাবে করেই বানাই। এটাতে যদি পানি লাগে অল্প একটু পানি দিব আগে, এটাকে ভেজিটেবল থেকে অনেক পানি আছে, পানি উঠবে, আর এটা দিয়েই আমি এটাকে মিক্স করতে নিজে দেখা যাচ্ছে আস্তে আস্তে করে এটা মিক্স করব। আমার মনে হচ্ছে আটা লাগবে এখানে, এখন নিচ থেকে সব পাতাকপি বের হয়ে আসতেছে। আমি আরেক পুরো 1 কাপ পানি লাগলো আমার, এখন আমি আর একটু আটা দিব। আরো 1 কাপের মতো আটা দিলাম, দিয়ে ভালো করে আবারও মিক্স করব। মনে হচ্ছে আরো আটা লাগবে, তো আমি আরো পুরো আটা দিয়ে দিয়েছি, কারণ না বেশি ভেজিটেবল, তো এটা আপনাকে বুঝে নিতে হবে যে আপনার আটাটা আর ভেজিটেবলটা সমান থাকতে হবে। বেশি ভেজিটেবলও থাকা যাবে না, বেশি আটাও থাকা যাবে না, এখন পারফেক্ট। আর এটাকে বেশি ঘন করে ফেলবেন না, এটাকে আমার আর একটু পানি দিতে হবে, যেহেতু আটা দিয়েছি এটাকে মাখলে আরও একটু পানি ছাড়বে, ঠিক আছে। এখন আমি আরও এটাকে আমি আরও 1/2 কাপ পানি দিলাম, আর আমি এরকমভাবে জোটা করবো যাতে আমি চামচ দিয়ে খুব ইজিভাবে তেলে ছাড়তে পারি। সো এটা মাথায় রাখতে হবে,
আর এটা মাখার সময় একটু সময় ধরে ধৈর্য ধরে মাখবেন যাতে সবগুলো মিক্স হয়। এখন লবণটা টেস্ট করে নিই। একেবারে পারফেক্ট ঝাল, লবণ, জিঞ্জার স্মেল সব কিছু পাচ্ছি। ভেজিটেবল পাকোড়া রেডি। আচ্ছা, ভেজিটেবল পাকোড়া দেখতে কিরকম বুঝবেন, লাইক দিস। আপনারা একটা ছোট ডো হাতে নেবেন, হাতে নিয়ে ছেড়ে দিবেন, দেখেন খুলতেছে না। দেখবেন ভেজিটেবল পাকোড়াতে ভেজিটেবল থাকবে বেশি, আটা ময়দা কম থাকবে। আমার এটাতে দেখাই যাচ্ছে আটা ময়দা এত বেশি না, অনেক বেশি ভেজিটেবল দেখা যাচ্ছে, শো করতেছে। বা ওয়ান আওয়ার রেস্টে রাখবেন, তারপর ফ্রাই করবেন। সো এটাকে আমি এখন ক্লিন ফিল্ম দিয়ে নিই, হাতটা ওয়াশ করে নিই, এগুলো ক্লিন করি। আপনাদের হাতে সময় থাকলে এটাকে হাফ অ্যান আওয়ার থেকে ওয়ান আওয়ার রেস্টে রাখবেন। আমি এটা ফ্রিজ থেকে নামিয়ে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এখন আমি আপনাদেরকে দেখাবো এটাকে কিভাবে আমরা ফ্রোজেন উপায়ে রাখতে পারি। তো আমি একটা ট্রের ভিতরে পেপার বিছিয়ে নিয়েছি। এখন আমার পরিমাণ মতো স্পুনে নিয়ে একদম গুল গুল করে এটাকে রাখবো, যেরকম পেঁয়াজও রাখে। তো এভাবে করে বানিয়ে আমি এখন ডিপ ফ্রোজ করবো। আর এটা কিন্তু পুরা রমজে আমরা ইউজ করতে পারি, অথবা মেহমানদারিতে এটা আমরা আগে দুই একদিন আগে বানিয়ে এভাবে ডিপ ফ্রোজ করে রাখতে পারি। তারপরে জাস্ট ভাজা সময় নামিয়ে জাস্ট তেলে ছেড়ে দিব। এটা কিন্তু নামিয়ে রাখা যাবে না, তাহলে সব মেল্ট হয়ে যাবে, আগের মতো লিকুইড হয়ে যাবে। জাস্ট এটাকে নামিয়ে সাথে সাথে তেলে ছেড়ে দিতে হবে। এখন বাকিটা আমি ক্রাঞ্চি ক্রিপসি করে ভেজে নিব। এটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে অয়েল গরম করে নিয়েছি। এখন অল্প অল্প করে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে দিবেন। আমি এটা মিডিয়াম সাইজ করে বানাচ্ছি। আর অবশ্যই পাতলা পাতলা করে দিবেন, বেশি হেভি করে দিলে এটা ক্রাঞ্চি হবে না। পাতলা পাতলা করে ডুবো তেলে ভেজে নিবেন 2 থেকে 4 মিনিট। তারপরে এটাকে অবশ্যই যখন গেস্টরা চলে আসে তখন কিন্তু আমরা এই ইফতারিটা আগে বানিয়ে সকালে হালকা ভেজে রেখে দিতে পারি। জাস্ট ইফতারির আগে আবার একটা ডিপ ফ্রাই করে নিব, এতে করে এটা আরও বেশি ক্রাঞ্চি অ্যান্ড ক্রিপসি হবে, খেতে খুব ভালো লাগে। এভাবে করেও আপনারা ভেজেও ডিপ ফ্রিজ করে রাখতে পারেন। আমি হালকা একটা ভাজা দিয়েছি যাতে কাঁচা গন্ধটা না থাকে। যারা কাঁচাভাবে না রাখতে চান তারা এভাবে হালকা একটা ভেজে ফ্রিজে রেখে দিবেন। জাস্ট ইফতারির আগে এয়ার ফ্রায়ারে অথবা ডিপ ফ্রাই করে নিবেন। দেহ রেডি হয়ে যাবে আপনাদের ক্রাঞ্চি ভেজিটেবল পাকোড়া। এখন আমি আরেক বেজ ভেজে নিচ্ছি, সেমভাবে ছোট ছোট করে ফ্রাই প্যানে ডুবো তেলে ভেজে নিব। আর এটা আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম, দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। আপনারা এভাবে করে ভেজে নেবেন আর ইফতারি আগ মুহূর্ত ভাজবেন, তাহলে খেতে খুব বেশি ভালো লাগবে। আর এটা কিন্তু হাফ অ্যান আওয়ার মতো ক্রাঞ্চি থাকবে, তারপর এটা সবজি হয়ে যাবে। আর এখন আপনারা যে কোনো ক্যাচাপ দিয়ে সার্ভ করতে পারেন বা যে কোনো সস দিয়ে। আমি টমেটো ক্যাচাপ দিয়ে সার্ভ করলাম। আর এখন দেখেন ক্রাঞ্চিটা কত সুন্দর, একটা ক্রাঞ্চি হয়েছে, নয়েজটা শুনতেই পারতেছেন। আর এটা কিন্তু খেতে অসম্ভব মজা। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে ডিপ ফ্রোজ থেকে বের করে ভেজে ডিপ ফ্রিজ থেকে বের করে এগুলোকে এখন একটু বাড়ি দিয়ে নেবেন যাতে নিচ থেকে সুন্দরভাবে উঠে যায়। আর উপর আমি ফয়েল পেপার দিয়ে দিয়েছিলাম যাতে উপরটাও ড্রাই না হয়ে যায়, কোথাও লেগে না যায়। দেখতেই পারতেছেন বাড়ি দিলেই কিন্তু খুলে আসতেছে। আর এই পাকোড়াটা আপনারা 1 থেকে 3 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর যে কোনো সময় আপনারা এটা ভেজে সার্ভ করতে পারবেন আপনাদের ইফতারি, অথবা যে কোনো সময় যখন পাকোড়া খেতে ইচ্ছে করে গেস্ট আসলে। এটা কিন্তু এভাবে করে বানিয়ে রাখলে গেস্ট আসলে আর কোনো টেনশন থাকে না, যে কোনো সময় খুব মজা করে ভেজে চার সাথে তো খুব আড্ডাই খুব ভালো জমে। স্পেশালি যখন বৃষ্টির দিন থাকে অথবা শীতের দিন থাকে তখন কিন্তু এই পাকোড়াটা খুবই মজা হয়। তো আমি এখানে একটা জিপ লক ব্যাগ নিয়ে নিলাম, এখানে আমি ডেট দিয়ে এবং ভেজিটেবল পাকোড়া লিখিয়ে রেখে দিব, তাতে করে আমি বুঝতে পারবো এটা কত মাস আগে বানানো হয়েছে। তো আমি ভেজিটেবল পাকোড়া আর আমি ডেট দিয়ে দিলাম, এখন এগুলিকে সুন্দর করে ভিতরে রেখে দিব। আপনারা এইভাবে করে অথবা বক্সে বড় রেখে দিতে পারেন। আর এটা কিন্তু মাত্র হাফ পাতাকপি দিয়ে 3টা আলু আর 3টা গাজর দিয়ে বানানো হয়েছে, দেখতেই পাচ্ছেন অনেকগুলো হয়েছে। আর এভাবে করে কিন্তু আমরা আমাদের ইফতারিগুলো আগে থেকে রেডি করতে পারি। আর যারা এখনও রেডি করতে পারেন নাই তারা কিন্তু সময় বুঝে যে কোনো সময় বানিয়ে রেখে দিলেই কিন্তু আরও, যেহেতু সামনে অনেক ইনভাইট থাকবে বাসে গেস্ট আসবে
তো সুন্দর একটা ইফতারি রেডি হয়ে যাবে। আর এটা কিন্তু আগেই আমি বলেছি, এটা আপনারা এভাবে দুই একদিন আগেও বানিয়ে রাখতে পারেন, তাতে করে ভেজেও রেখে দিতে পারেন। এখন এটা আমি ফ্রিজে রেখে দিব, আর আমার ইফতারি আস্তে আস্তে করে বানানো হচ্ছে, আর আপনাদের সাথে রেসিপিগুলো শেয়ার।